এসব প্রথমে যদি আমি কাজ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং ফোল্ডারের নাম দিলাম লাইক আজকে ক্লাস সিএসএস। এই নামে ফোল্ডার করে দিলাম। তারপর কি লাগবে, একটা টেক্সট ডকুমেন্ট লাগবে না মাইক্রোসফট ওয়ার্ডটা নিব নাকি শুধু টেক্সট ডকুমেন্ট? এটা ছাড়া কিন্তু অন্যগুলো দিয়ে হবে না। ওকে, সো এটার নাম কি দিব আমি, ইনডেক্স ডট। কেন দিব ইনডেক্স ডট এইচটিএমএল বলুন তো? কারণ হচ্ছে কি, ইনডেক্স বলতে ওয়েবসাইট মানে ব্রাউজার বুঝে না, এটা হচ্ছে তার হোম পেজ। যে কোনো জায়গায় যদি আপনি 100টা পেজ রাখেন, ওখানে যদি ইনডেক্স ডট এইচটিএমএল রাখেন, আপনি যখন ব্রাউজ করবেন আপনাকে হোম পেজটাই দেখাবে। মানে তার মানে হচ্ছে কি, ইনডেক্স ডট এইচটিএমএল টাই দেখাবে। এবং এটা এটা বলে দিছে কে, ব্রাউজারকে কে বলে দিছে? ডাব্লিউএইচটিএমএল সি বলে দিছে। যেখানে ইনডেক্স পাবা সেটাকে কি মনে করবা, হোম পেজ। তো এই কারণে হচ্ছে আমাদের হোম পেজটাকে ইনডেক্স দিতে হয়। আর সবার আগে সবসময় ক্রিয়েট করার জন্য হোম পেজটাকে ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে অন্যান্য পেজগুলা। বুঝা গেছে? ওকে, সো পেজ করলাম, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে কোড করার জন্য কোথাও ওপেন করবো, আমরা কিভাবে করবো, প্রজেক্ট হিসেবে ওপেন করবো। আচ্ছা, প্রথমে কি লিখতে হবে আমার, সিনট্যাক্সটা লিখতে হবে না, এটা যদি দরকার নেই সিনট্যাক্সটা আনলাম, ঠিক আছে, এটা পরে। আচ্ছা, সিনট্যাক্সটা আমি লিখে ফেললাম। সিনট্যাক্সের মধ্যে হয়তো আমি এটা আপনাদের দেখাই নাই, এটা না না লিখলেও মানে সমস্যা নেই। বাট এখন থেকে যেহেতু আমরা পুরোটা একদম পিএইচডি টু এসটিএমএল চলে আসে, সিএসএল চলে আসে, আমাদের এই জিনিসগুলো এখন লাগবে। এটা হচ্ছে কি, মেটা ট্যাগ। এটার কথাটা এইটা একটু বলে দিই যে এই ট্যাগটা কেন দিতে হয়। এখানে কি লেখা আছে, ক্যারেক্টার সেট UTF-8। এই লাইনটার যদি এই মেটা ট্যাগটা আপনি না দেন, তাহলে যখন হচ্ছে আপনি বিভিন্ন ভাষায় লিখবেন না, যেমন আপনি এখানে ইংলিশ লিখতেছি আসতেছে, যখন বাংলায় লিখবেন যদি আপনি এই মেটা ট্যাগটা না দেন, তাহলে আপনার বাংলা লেখাটা কি আসবে, ওই যে বক্স বক্স আসবে, দেখাবে না। সো এই UTF-8 মানে হচ্ছে কি, আপনি পৃথিবীর যে কোনো ভাষারই লেখা লেখেন না কেন, সেটাকে কনভার্ট করে সে ওই ভাষায় দেখাবে আপনাকে। বুঝা গেছে? এটা ল্যাঙ্গুয়েজ না দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। ইয়ান মানে হচ্ছে আমরা কোডটা কি ভাষায় লিখতেছি, আমরা তো ইংলিশ ভাষায় লিখতেছি। ওকে, আরো মেটা ট্যাগ আসবে সামনে, ওগুলো পরে আমি ডিসক্রাইব করবো। আচ্ছা, এবার হচ্ছে আমি কি বলছিলাম যে আমি একটা কি নিব, H1 ট্যাগ নিব, এবং এখানে কি লিখবো, হ্যালো এবার আমি কি বলছিলাম যে এই যে আমি একটা H1 ট্যাগ এর মধ্যে একটা টেক্সট নিলাম, এটাকে আমি কি করবো, স্টাইল করবো কি দিয়ে, CSS দিয়ে। সো আমরা তিন ধরনের সিএসএস করতে পারি। প্রথম যে সিএসএসটা ছিল সেটার নাম কি ছিল, ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস যেটা, সেটা হচ্ছে আপনি যখন একটা ট্যাগের ভিতরে আপনি স্টাইল করবেন, সেটাকে বলা হচ্ছে কি ইনলাইন সিএসএস, মানে ওই লাইনের ভিতরেই। সো আমি কোন লাইনটাকে স্টাইল করতে চাই এটাকে, তার মানে এই লাইনের মধ্যে যদি আমি একটি স্টাইল করি, সিএসএস লিখি, সেটাকে বলবো কি আমরা, ইনলাইন সিএসএস। সো ইনলাইন সিএসএস লেখার নিয়ম কি, আপনাকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। আমরা তো জানি যে স্টার ট্যাগ এর মধ্যে কোনো কিছু নাম দিলে সেটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট, এবং তার একটা কি থাকে, ভ্যালুও থাকে। ওকে, সো আমাদের যদি স্টাইল করতে চাই তাহলে আমাকে স্টাইল নামে একটা কি নিতে হবে, অ্যাট্রিবিউট নিতে হবে। এই যেটাকে বলা হয় কি, অ্যাট্রিবিউট, মানে কিভাবে লিখতে হয়, একটা নাম লিখতে হয়, ডাবল কোটেশন, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন লিখতে হয়, এর ভিতরে একটা ভ্যালু থাকে আমাদের মধ্যে। সো এখানে যদি আমি সিএসএস করবো, সিএসএস আমাদের সিনট্যাক্সে কি ছিল, সিলেক্টর প্রপার্টি আর কি ভ্যালু ছিল। তো আমি যেহেতু ইনলাইন করতেছি, এবার দেখেন সিলেক্টর হিসেবে আমি কাকে এবার পাচ্ছি বলেন তো, H1 কে। এবার কিন্তু আমি সরাসরি H1 এবার আলাদা করে লেখার দরকার নাই, কারণ কি, কারণ আমি ঠিক ওই লাইনটার মধ্যে লিখতেছি। যেহেতু আমি এই লাইনে মধ্যে সিএসএস করতেছি, তার মানে সিলেক্টর হিসেবে কাকে সে ধরে নিবে, H1 কে ধরে নিবে। সো এই কারণে আমাকে আলাদা করে H1 লিখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি লাইনের মধ্যেই করতেছি, ওই লাইনটাতেই করতেছি। আচ্ছা, এবার লাগবে কি আমার প্রপার্টি আর কি, ভ্যালু। সো আমি প্রপার্টি হিসেবে আমি চিন্তা করলাম যে এটা কালারটা চেঞ্জ করবো, তার মানে কালার প্রপার্টি কিভাবে লিখতে হয়, কালার। ওই HTML এ যখন আমরা ওই টেবিলে অ্যাট্রিবিউট দিয়েছেন বিজি কালার, এগুলো কিন্তু আর এখন আসবে না, এখন CSS এর প্রপার্টি আবার আলাদা।
ওর নামকরণ গুলো একটু আলাদা হবে, ঠিক আছে? হ্যাঁ, আগের গুলা এখানে লেখা দরকার নেই, এখন হচ্ছে সব সিএসএস প্রপার্টি করবো। আচ্ছা, স্কালার লিখলাম, তারপর কি এটা হচ্ছে কি আমার, তাহলে সিলেক্টর পেলাম, প্রপার্টি পেলাম, তারপর কি লাগবে একটা ভ্যালু। ভ্যালু বলতে হচ্ছে কি আমি কালার লিখলাম, কোন কালারটা চাই, আমি রেড চাই, গ্রিন চাই বা ব্লু চাই। সো আমি চিন্তা করলাম যে রেড, রেডটা লিখে দিলাম, তারপর একটা সেমিকোলন দেওয়া লাগে, ঠিক না? দিলাম, কালারটা কি চেঞ্জ হয়েছে? হয়ে গেছে, তার মানে কি স্টাইলে কি কাজ করছে? কাজ করছে। এবার যদি চাই যে আরো কিছু প্রপার্টি দিব, তাহলে যেটা করবেন, ঠিক এই যে প্রপার্টিটা শেষ হয়েছে কোথায়, এ পর্যন্ত মানে ভ্যালুটা মিলে তো সে একটা প্রপার্টি, সেমিকোলনের ঠিক পরে গিয়ে একটা স্পেস দিয়ে আবার লিখবেন, লাইক আমি চাচ্ছি যে একটা ফন্ট সাইজ দিতে, ফন্ট সাইজ মানে হচ্ছে ফন্টটা এটা কি হবে আর বড় হবে, সেটার জন্য যদি বড় করতে চান তাহলে প্রপার্টির নাম কি, ফন্ট সাইজ, এটা দিলাম। এবং ফন্ট সাইজ পিক্সেলে আসে, ইঞ্চিতেও না বা ইয়েতে না, পিক্সেলে আসে, আর ইএমএ আসে, আর ইএমএ আসে, ইএম আর এম পরে, আপাতত আমরা পিক্সেল দিয়ে করবো। সো আমি H1 ট্যাগের মানে ফন্ট সাইজ ডিফল্ট হিসেবে কত থাকে মনে আছে? 36 না, তার মানে এটা বর্তমানে কত আছে? 36 আছে। আমি বললাম যে 50 পিক্সেল হবে এখন, px 50 এর পরে কি দিতে হবে? px। আমরা যখন টেবিলে করছিলাম যে উইথ দিছিলাম, শুধু 900 লিখে দিছিলাম, উইথ কিন্তু 900 হয়ে গেছে, বাট css এর ক্ষেত্রে তা না, css এর ক্ষেত্রে 900 পরে বা যে কোনো ভ্যালুর পরে কি দিতে হবে একটা চারটা দিতে হবে, বাট শেষেরটা না দিলেও কাজ করবে, এবং এটা স্ট্যান্ডার্ড, সমস্যা নেই। হয়েছে, কাজ হয়েছে। তার মানে হচ্ছে ইনলাইন সিএসএস টা কি আমার কাজ করতেছে? ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কি আমাকে আলাদা করে সিলেক্টর বলে দিতে হয় না, কারণ হচ্ছে আমরা যা যেটার উপরে স্টাইল করতে চাই সেটার উপরে আমরা সিএসএস টা লিখতেছি, তার মানে সে অটোমেটিক্যালি বুঝে নেবে যে এই লাইনের মধ্যে যেহেতু লিখতেছে তার মানে স্টাইল করতে হবে আমার এটাকে। ক্লিয়ার? ইনলাইন সিএসএস ক্লিয়ার সবাই? ওকে স্যার। হ্যাঁ, প্রপার্টির মধ্যে হাইফেন দাও, তার মানে এখানে ইউজ করা হয় না, স্পেস ইউজ করা হয় না, কোনো স্পেস নেই। স্পেস মানে হচ্ছে দুটা প্রপার্টি হয়ে গেল, তাহলে ওরকম ওইভাবে কাজ করবে না। যদি বড় নাম হয় সেক্ষেত্রে হাইফেন দিয়ে তারা করে রাখছে, এবং এই প্রপার্টি গুলো কিন্তু আমি বানাচ্ছি না, এগুলো সিএসএস করে। হ্যাঁ, প্রপার্টি কালার নাকি চাই? প্রপার্টি হচ্ছে কালার, আর ভ্যালু হচ্ছে যে রেড, প্রত্যেকটা স্যার আলাদা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে প্রপার্টি, পরেরটা হচ্ছে ভ্যালু। এটা গেল হচ্ছে আমার ইনলাইন সিএসএস। এবার আমি হচ্ছে আরেকটা ট্যাগ নিলাম, বুঝা গেছে, সব প্রপার্টি পাবেন কাজ করতে করতে আস্তে আস্তে, সমস্যা। কিভাবে করতে হবে, যে ট্যাগের উপর আপনি স্টাইল করতে চান ওই ট্যাগের মধ্যে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিবেন, এবং ওইখানে প্রপার্টি আর ভ্যালুটা দিয়ে দিলে সেটা কাজ করবে। আচ্ছা, তারপরে কি আছে আমার ইন্টারনাল সিএসএস। আচ্ছা, সো আমি ইন্টারনাল সিএসএস করার জন্য আমি একটা H2 ট্যাগ নিলাম, এবং এখানে কি লেখা যায়, এই লেখাটা লিখলাম, এখানে আসলো। আচ্ছা, এবার এটাকে যদি আমি স্টাইল করতে চাই তাহলে কি করব, তাহলে যে, হ্যাঁ বুঝলাম না, বুঝতে পারলেই হলো নাকি, না আমাদের নিজেদের দেশের নাম যদি ভুল লিখে দিলে এটা অপমানজনক। আচ্ছা, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যদি ইনলাইন সিএসএস করতে চাই, ইনলাইন সিএসএস টা বলে যে আপনার ওই পেজটার মধ্যেই করতে হবে সিএসএস, মানে আপনার যেটা ইনডেক্স পেজ মানে এইচটিএমএল পেজ, ওই পেজের মধ্যেই যখন হচ্ছে আপনি স্টাইল করবেন তখন সেটা হয়ে যাবে কি ইনলাইন, ইন্টারনাল। আর যেটা ইনলাইন ছিল যেটা হচ্ছে ট্যাগের মধ্যেই, ওই ট্যাগের মধ্যেই। সো যদি ইনলাইন করতে চাই তাহলে এই যে আমার এখানে হেড ট্যাগ আছে না, হেড ট্যাগের মধ্যেই যে টাইটেলের পরে এখানে হচ্ছে আপনাকে একটা ট্যাগ নিতে হবে। যেমন এখানে আমরা কি অ্যাট্রিবিউট নিছিলাম, স্টাইল, এখানে লেখার জন্য যেহেতু ট্যাগের মধ্যে লিখছি তার মানে এটা হয়ে গেছে কি অ্যাট্রিবিউট। আর যদি হচ্ছে আমি আলাদা এইভাবে লিখি,
তাহলে হয়ে গেল কি এটা ট্যাগ। তার মানে এই ট্যাগের মধ্যে যখন আপনি স্টাইল মানে সিএসএস করবেন তখন এটাকে কি বলবো আমরা ইন্টারনাল সিএসএস, মানে সেম পেজের মধ্যে আমরা সিএসএস করতেছি আলাদা একটা ট্যাগ দিয়ে। হ্যাঁ আলাদা একটা ট্যাগ দিয়ে। এবার হচ্ছে আমরা ওই যে সিনট্যাক্সটা লিখছিলাম ওই অনুযায়ী আসবে, মানে সিলেক্টরও আমরা দেখতে পারবো সরাসরি, তারপর হচ্ছে কি প্রপার্টি এবং ভ্যালু ব্র্যাকেট সবই দেখতে পারবো। আচ্ছা সো প্রথমে হচ্ছে লাইক হচ্ছে আমি এস টু কে এবার ধরবো না, তাহলে এস টু টা আমার কি সিলেক্টর না প্রপার্টি না ভ্যালু? সিলেক্টর, সিলেক্টর মানে আমি ওকে ধরবো বা ওর উপর আমি স্টাইলটা অ্যাপ্লাই করবো। তার মানে এখানে কাকে ধরবো প্রথমে? এস টু। তারপরে কি ছিল সিনট্যাক্স অনুযায়ী? একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তারপরে কি থাকবে আমার? একটা প্রপার্টি থাকবে। প্রপার্টি বলতে কি কালার আসতে পারে, এখান থেকে যে কোনো একটা কালার দিই, সেমিকোলন দিয়ে শেষ করলাম। তারপর হচ্ছে আবার নিচে আসলাম এটা দিয়ে, তার মানে ওটা আমার একটা প্রপার্টি শেষ। এবং প্রপার্টি শেষ কি দিয়ে বুঝবেন? সেমিকোলন। উপরে যদি নিচে এটা যদি একটা মাত্রই থাকে তাহলে আমার এটা দেওয়া দরকার নাই, না দিলেও হবে দিয়ে দেওয়া ভালো। আর যদি এখানে তিন চারটা থাকে, যদি আপনি প্রথমটা না দেন তার মানে পরের গুলো আর কি করবে না, কাজ করবে না। আচ্ছা তো আমি এখানে প্রথমে দিলাম প্রপার্টি আর একটা ফন্ট সাইজ দিলাম, মানে ফন্ট সাইজ এটা 60 করে দিলাম, 60 পিক্সেল শেষ করলাম। এবার দেখি বড় হয়েছে না? আর যদি মাঝখানে আনতে চাই তাহলে কি লিখবো? টেক্সচার লাইন সেন্টার, এটা আমি টেক্সচার লাইন সেন্টার লিখতেছি। প্রপার্টির নামটা দেখেন কি লেখা? টেক্সট অ্যালাইনমেন্ট। তার মানে এই ক্ষেত্রে মাঝখানে কি আসবে? টেক্সট আসবে না ডিভ আসবে? মানে টেক্সট না পুরো টেবিল আসবে, শুধু টেক্সট, শুধু টেক্সট আসবে। কাজের ক্ষেত্রে লাগবে একটা সময় লাগবে, না না প্রজেক্ট দিতেই হবে, মাস্ট বি দিতেই হবে আমার। এখন থেকে আমরা ডিপ ইউজ করবো, আর এবং ওয়েবসাইট গুলো ডিপ দিয়েই করা হয়। টেবিল আকারে কখন টেবিল ইউজ করা হয়? বিশেষ করে যারা ডেভেলপ করে তারা হচ্ছে টেবিল ইউজ করে, বা আপনি যদি কোনো জায়গায় টেবিল আকারে কোনো ডাটা রাখতে চান ওয়েবসাইটে সেক্ষেত্রে টেবিলটা ইউজ করে করা যায়। বাট সেই কাজটা আবার ডিপ দিয়েও করা যায়, ইউএল এলআই দিয়েও করা যায়, সেম জিনিস। অনেক ওয়ে আছে যেটা আপনার কাছে মনে হয় যে ভালো। আচ্ছা এটা গেল হচ্ছে আমার ইনলাইন সিএসএস। তার মানে এখন যদি একটা পুরো ওয়েবসাইট কিন্তু আমি এখানে করতে পারি, পারি না? এর ভিতরে যে আরো প্রপার্টি আসে, একটা পি ট্যাগ আসলো, এরকম একটা টেক্স আসলো 50 ওয়ার্ডের চলে আসলো, এটাকে এখন যদি আমি সিএসএস করতে চাই তাহলে এখানে আবার কি লিখবো? এই যে ব্র্যাকেটটা শেষ হয়েছে এটার পরে যাব। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে কি আমার একটা স্টাইল, এখন ওটাকে কাকে স্টাইল করছিলাম আমি? এস টু কে। এবার করবো পি কে। তার মানে ওই ব্র্যাকেটের শেষে এসে আবার কি লিখবেন? পি লিখবেন, মানে সিলেক্টরটা দিবেন, তারপর আবার প্রপার্টি দেন, প্রপার্টি দেন একটা, তারপর কি দিবেন? একটা ভ্যালু দিলাম, তারপর হচ্ছে কি আবার ফন্ট সাইজটা দিয়ে দেন 20 পিক্সেল, তাহলে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। ওইখানে আমরা বিজি কালার লিখতাম, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কি লিখতে হবে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডও লেখা যায় বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নামেও একটা প্রপার্টি আছে, সেম কাজই করবে, বুঝা গেছে? কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিলে শুধু যদি ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে আপনি ব্যাকগ্রাউন্ডের কোনো ইয়েও দিতে পারেন, কালারের নাম দিতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারেন। আর যদি শুধু ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দেন তাহলে সেই ক্ষেত্রে শুধু কালারই দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারবেন না। ওকে আচ্ছা এবার দেখি কি অবস্থা হয়েছে না? ব্যাকগ্রাউন্ড আসছে, কালার দিয়েছিলাম গ্রিন সেটাও আসছে, ফন্ট সাইজ দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে হোয়াইট করে দিই, হোয়াইটের না দেখ হোয়াইটের কোড হচ্ছে স্যার ওই এক্সট কালারটির কালারটা চেঞ্জ করবে ব্যাকগ্রাউন্ড না। ও তাহলে একটা কাজ করি, এখানে এসে লিখবো কি কালার লিখবো, এফএফ হচ্ছে হোয়াইটের কোড, কালার কোড আমার ইনলাইন সিএসএস। তার মানে হচ্ছে আমি চাইলে ইনলাইন সিএসএস, সরি ইন্টারনাল, চাইলে আমি ইনলাইন সিএসএস দিয়ে পুরো একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, আবার চাইলে কি ইনলাইন সিএসএস দিয়ে তৈরি করা সম্ভব না? সম্ভব, বাট আমাদের একটা ওয়েবসাইট তো অনেক বড় হবে, ঠিক না? আমরা তো জাস্ট একটা দুই লাইনের কোড লিখলাম, এর চেয়ে তো অনেক বড় বড় 1200-1300-1500-2000-4000 লাইনেরও কোড আপনি লিখবেন একটা সময়। তো সেক্ষেত্রে ওখানে এইচটিএমএলও থাকবে, আবার সিএসএসও থাকবে, আবার জাভাস্ক্রিপ্ট থাকবে, এটা একটা কি দেখা যায় জিনিসটা, ওয়ার্ড দেখা যায়,
খুঁজে পাইতে খুব কষ্ট হবে, জিনিসটা সুন্দর দেখা যায় না। এই জন্য পরে তারা করলো কি, একটা সিএসএস নিয়ে আসলো, সেটা যেটার নাম হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। তার মানে হচ্ছে যেমন আমরা ইমেজ গুলা কিন্তু ইন্ডেক্স এর সাথে রাখি না, রাখি ইমেজ গুলো আলাদা করার জন্য কি করছিলাম একটা ফোল্ডার তৈরি করে রাখছিলাম না আলাদা, যাতে ইমেজ গুলো আলাদা থাকতো। ঠিক একইভাবে সিএসএস এর জন্য আপনাকে আলাদা একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং ওইখানে আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে, যে ফাইলের মধ্যে আপনি কি করবেন সিএসএস করবেন। ওইটা ওইটাকে বলা হচ্ছে কি এক্সটার্নাল, মানে কি আলাদা একটা ফোল্ডারে থাকবে এবং ওটার সাথে একটা কি থাকবে লিঙ্ক থাকবে। যদি লিঙ্ক না করেন তাহলে সে তো বুঝতে পারবে না যে আমার সিএসএস টা কোথায় করা আছে বা কাকে স্ট্যাক করবে। ওকে, তো যদি এক্সটার্নাল করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এখানে একটা ফোল্ডার তৈরি করবেন এবং এই ফোল্ডার নাম দিবেন কি সিএসএস। কেন ফোল্ডার করতেছি, কারণ হচ্ছে আমাদের সিএসএস ফাইল কিন্তু অনেক থাকবে, এটা তো শুধু হচ্ছে আমরা যেটার মধ্যে আমরা নিজেরা যে কোডটা করবো, আমরা যখন হচ্ছে ফন্টোসাম নিয়ে কাজ করব বা এছাড়াও অনেক প্লাগইন নিয়ে কাজ করব তাদেরও সিএসএস ফাইল থাকে, ওই ফাইলগুলো আমাদের মূলত রাখতে হবে কোথায় এই ফোল্ডারের মধ্যে, বুঝা গেছে। এখানে হচ্ছে আমাদের আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগে, যে যে ফোল্ডারের মধ্যে আমরা যত সিএসএস আমরা ইউজ করব আলাদা আলাদা ফাইল সব এখানে রাখবো এবং লিঙ্ক করে দেবো কার সাথে ইন্ডেক্সের সাথে, যদি লিঙ্ক না করে তাহলে কিন্তু সে পাবে না। সো এখানে আবার কি করবেন, সেম ভাবে একটা ফাইল তৈরি করবেন, কি নামে এই আমরা যেমন হচ্ছে ইন্ডেক্সের নাম কি দিয়েছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, মানে ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল থেকে কি বলা হয় এক্সটেনশন, মানে এটা দেখে যে কেউ বুঝতে পারে এটা কি টাইপের ফাইল, ঠিক না। যেমন আমরা ডট জেপিজি দেখে বুঝতাম কি এটা একটা ইমেজ ফাইল, ডট MP4 বা ডট MP3 দেখে বুঝতাম এটা একটা মিডিয়া ফাইল, এরকম একটা ব্যাপারটা, বা ডট ডক দেখে বুঝতাম কি এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, PDF দেখে বুঝতাম কি এটা একটা অ্যাডোব রিডারের ফাইল, এরকম ঠিক আমাদের HTML এর ক্ষেত্রে ডট HTML মানে আমরা বুঝতে পারবো কি এটা একটা HTML ডকুমেন্ট। ঠিক একই রকম ভাবে CSS এর ক্ষেত্রে আমাদের একটা নাম দিতে হয় যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেটা এরকম দিতে হয় স্টাইল। স্টাইল কেন দিচ্ছি, কারণ এটা দিয়ে আমরা কি করবো HTML-টাকে স্টাইল করবো। ওকে, তারপরে ডট txt বাদ দিয়ে আপনি এই এক্সটেনশন দিবেন কি CSS, যেমন ওটা ডট HTML আর এটা হয়ে যাবে কি ডট CSS। তার মানে এটা একটা কি হয়ে গেল, এই যে দেখেন এখানে অটোমেটিক চলে আসে যে ক্যাসকেডিং স্টাইল শীট ধরে দিছে কিন্তু। আচ্ছা, এবার দেখেন আবার ওপেন করেন, ওপেন না করলে ওখানে চলে আসবে, তারপরে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার কি ইন্ডেক্স, আর এই যে একটা সিএসএস ফোল্ডার ছিল না, এই ফোল্ডারের ভিতরে যান, স্ট্যান্ডার্ড সিএসএস আসছে, আসছে কিন্তু। এবার এর উপর ক্লিক করেন, কিছু নাই কারণ আমি কোনো কোনো কোড এখন পর্যন্ত লিখছি লিখি নাই কিন্তু। আচ্ছা, এবার আমি এখানে কিছু HTML লিখি, কি লেখা যায়, ধরুন একটা বিট্যাগ নিলাম, নিয়ে এটার মধ্যে একটা টেক্সট দিলাম, মানে 100 ওয়ার্ডের একটা টেক্সট নিলাম। পরে পরে আগে এইভাবে টাইপ করে শিখেন, কপি করে নিয়ে আসবেন বিভিন্ন সাইট থেকে, সাইট আসতে কিন্তু কপি করে শর্টকাট পরে, এখন না আগে জানেন যে কিভাবে কাজ করে তারপরে হচ্ছে শর্টকাট, না জেনে বুঝতে হবে না। আচ্ছা, এবার এটাকে যদি আমি স্টাইল করতে চাই তাহলে আমি কোনটার মধ্যে লিখবো, আমার ওই এক্সটার্নাল সিএসএস এ কোনটার মধ্যে, স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটা আমি ক্রিয়েট করছি ওইখানে, তার মানে এই যে এটা নাও ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের সিনট্যাক্সটা লিখতে হবে, সিনট্যাক্স অনুযায়ী ধরতে হবে। তো সিনট্যাক্স অনুযায়ী প্রথমে আমার কি লাগবে, একটা সিলেক্টর লাগবে, মানে আমি কাকে স্টাইল করতে চাচ্ছি, কাকে স্টাইল করতে চাচ্ছি, এবার বি ট্যাগকে, তাহলে বি ট্যাগকে ধরেন, বি ধরলাম, তারপর কি দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। সো এখানে আমি সেম জিনিসটা ইউজ করি, কালার দিয়ে একটা এটা দিলাম, একটা ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, কি ব্যাকগ্রাউন্ড দিব, এটা আমি গ্রে টাইপের একটা দিলাম। আচ্ছা, এবার কি কাজ করবে, করবে না, কেন করবে না, কারণ হচ্ছে ঠিক আছে আমি আলাদা একটা সিএসএস ফাইল লিখছি, তার সাথে কোনো যোগাযোগ নাই, মানে আমি তো বলে দিই না যে তোমার স্টাইল ফাইলটা ওইখানে আছে, ওইখানে যদি লেখে তাহলে তুমি এখানে কাজ করো, বলে দিছি। যেমন ইমেজ ফাইলে যখন আমি ইমেজ ট্যাগটা নিতাম সেখানে আমি বলে দিতাম না যে আমার ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে এই নামে আমার ইমেজটা আছে বলে দিতাম, এই বলে দেওয়ার কারণে যে সে ওখানে খুঁজে পেতো, যার কারণে আমাদের ওয়েবসাইটে দেখাতো ইমেজটা, ঠিক না। তো সিএসএস এর ক্ষেত্রে সেম জিনিস, আমাকে একটা লিঙ্ক করতে হবে এবং লিঙ্কটা করতে হবে কোথায় ইন্ডেক্সে, এবং আমি বলছিলাম যে আমরা সমস্ত সিএসএস এর লিঙ্ক গুলা কোথায় করবো, হেড ট্যাগ এর মাঝে, না হেড ট্যাগ এর মাঝে, তার মানে কোথায় করবো এই টাইটেলের পর দিয়ে শর্ট করে দেবো। লিঙ্ক করার জন্য প্রথমে একটা লেস দেন দিবেন, তারপর লিখবেন কি লিঙ্ক, তারপর দিবেন একটা রিলেশন, আপনি যে লিঙ্কটা করতেছেন এর কত
5-6 দুটাই তো। আচ্ছা সো রিলেশন দিলাম, রিলেশনটা কি হবে? ক্যাসকেডিং স্টাইল শীট, মানে রিলেশনটা হয়ে যাবে কি স্টাইল শীট দিতে হবে এখানে। তারপর দিবেন কি একটা এইচ রেফ, এইচ রেফ মানে কি হাইপার রেফারেন্স, মানে হচ্ছে আপনার সিএসএস ফাইলটা কোথায় আছে এবং কি নামে আছে। তার মানে আমার কোথায় আছে ফাইলটা, সিএসএস ফোল্ডারে আছে, আর ফোল্ডার ঢোকার জন্য কি দিতে হয় একটা স্ল্যাশ দিতে হয়। ঢোকার পরে দেখালো যে এখানে আমার স্ট্যান্ডার্ড সিএসএস নামে একটা ফাইল আছে, সো এটাকে আমি কি বলে দিলাম, এন্টার দিলে চলে আসবে বা আপনি টাইপ করে দিতে পারেন, দুইভাবেই ও সাজেস্ট করে আর কি। এটা হয়ে গেল কি আমার লিঙ্ক, মানে এখন সে খুঁজে পাবে যে স্ট্যান্ডার্ড সিএসএসটা কোথায় আছে, আর এখানে শেষ করে দিতে হবে। কারণ কি আমার অনেক এইচটিএমএল কোড থাকবে, প্লাস অনেক মানে প্রায় 100টার মতো এইচটিএমএল পেজ থাকবে, বাট স্ট্যান্ডার্ড সিএসএস থাকবে আমার কয়টা, একটাই, মানে ওই একটা স্ট্যান্ডার্ড সিএসএস এর মধ্যে আমার 100টা পেজে সিএসএস করতে হবে, বুঝা গেছে? কি হয়ে যাবে বলেন তো, আসার কথা না, কেন আসলো বলেন তো, আমি কি এটার জন্য আলাদা বলছি, বলি নাই, কিন্তু কেন হয়েছে, কারণ হচ্ছে কি নামটা কি পাইছে সেম পাইছে। যেমন এখানে লাইক হচ্ছে মাহফুজ নামে দুইজন আছে, আমি যদি এখানে একজন যদি নির্দিষ্ট করে না বলে যে এই মাহফুজ আসেন, দুজনে তো দূর দিবে, দিবে না? আচ্ছা তো অটোমেটিক্যালি কি করলো, যেহেতু সেম দুইটা নাম পেলো, যার কারণে কি করলো সে এটাকেও কি করলো সেম ইনস্টল করে ফেলো না। তো সিএসএস এর এটা একটা সুবিধা, প্লাস এটা একটা অসুবিধাও। সুবিধা কি, যদি আপনার সেম স্টাইল লাগে, লাইক হচ্ছে আপনি দুইটা এস টু নিলেন, বাট আমার দুইটা এস টুর জন্য সেম স্টাইল লাগবে, সেম কালার লাগবে, সেম ফন্ট সাইজ লাগবে, সেক্ষেত্রে আপনি একবার লিখলে দুই জায়গায় কাজ করতেছে, এটা একটা সুবিধা। আবার ধরো হলো যে না আমার এটা আলাদা কালার, এটা আলাদা কালার, এটা আলাদা ফন্ট সাইজ, এটা আলাদা ফন্ট সাইজ, সেক্ষেত্রে আবার একটা প্রবলেম হয়, ঠিক না, যে একবার লিখলাম দুটো অটোমেটিক্যালি পেয়ে গেল। সো এই অসুবিধাটা দূর করার জন্য হচ্ছে আমাদের দুইটা আছে, কি বলে এটাকে সিলেক্টর আছে, সেই দুটা সিলেক্টরের নাম হচ্ছে একটা হচ্ছে ক্লাস, লিখে নেন সিলেক্টর, এগুলো হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে কি আইডি, আমরা কাজ করছি না, যেগুলা এগুলা কি ট্যাগ না, ট্যাগ নেম ধরছি না, যে এস টু পি এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, স্টার দিয়ে, আর ট্যাগ নেম তো ট্যাগের নাম, আর ক্লাস কে প্রকাশ করা হচ্ছে ডট দিয়ে, আর আইডি কে প্রকাশ করা হয় কি দিয়ে, হ্যাশ নেই, লিখে রাখেন আমার সেম নাম থাকবে বাট আলাদা আলাদা স্টাইল হবে, সেক্ষেত্রে আমার কি কি ইউজ করতে পারি আমরা, এক হচ্ছে কি ক্লাস, আর হচ্ছে কি আইডি, দুটাই সেম কাজ করবে। তো প্রথমে হচ্ছে আমরা আইডিটা ধরে কাজ করি, যেমন আইডি ধরার নিয়ম হচ্ছে কি, আপনি এই যে এখানে কি নিলেন একটা H2, এই H2 আর হচ্ছে দুইটা H2 আছে, বাট আপনি চাচ্ছেন কি এই H2 এর কালারটা কি হবে চেঞ্জ হবে, ফন্ট সাইজটাও চেঞ্জ হবে, তাহলে কি করবেন এখানে একটা আইডি ধরবেন, আইডি একটা অ্যাট্রিবিউট ধরবেন, এবং আইডির একটা নাম দিতে হবে আপনাকে। আপনি লাইক চিন্তা করলেন যে কি নাম দেওয়া যায়, ধরেন যে ওয়ান নামে একটা আইডি ধরলাম, কি নামে
তার মানে হচ্ছে এবার সিলেক্টর হিসেবে কাকে ধরবো আমি, এই নামটাকে এস টু কে কিন্তু ধরবো না, এস টু কে ধরলে যে সেম কালার হয়ে যাবে, আমি ধরবো কাকে এবার ওয়ান কে। কিভাবে ধরবেন দেখেন, এটা হচ্ছে ইন্টারনালও ধরতে পারেন বা এক্সটারনালও ধরতে পারেন। কিভাবে ধরবেন, জাস্ট কি লিখবেন, আইডি কে প্রকাশ করা হয় কি দিয়ে, হ্যাশ। তার মানে প্রথমে আমাকে একটা কি দিতে হবে, হ্যাশ দিতে হবে, এবং আইডির যে আমরা একটা নাম দিছিলাম, কি নাম দিছিলাম, ওয়ান, ওই নামটা এখানে বলে দিতে হবে। এবার আমার কি দেওয়ার দরকার নাই, এই ট্যাগ ট্যাগের নামটা দেওয়ার দরকার নাই, কারণ কি আমি ওই যে ওইটা ভিতরে একটা আইডি নাম নিছি, ওইটাই আমাকে সাহায্য করবে এবার স্টার্ট করার জন্য। ইচ্ছা মতো দিতে পারেন, বাট নাম্বার দিয়ে শুরু করবেন না, এবার দেখেন কোনটা কাজ করে, করছে আইডি কাজ করছে না, এটাও কিন্তু এস টু ট্যাগ এবং এটাও কি এস টু ট্যাগ, বাট দুইটা ডিজাইন কিন্তু কি হয়েছে আলাদা হয়ে গেছে, কি এর মাধ্যমে, সিলেক্টর গুলোর মাধ্যমে, আইডি আর হচ্ছে কি আইডিটা ইউজ করছে, ক্লাসটাও সেম জিনিস। যেমন এখানে আর কি কি নেওয়া আছে আমার, এস টু আরেকটা নেই, হ্যাঁ আরেকটা এস টু নিলাম, আচ্ছা এভাবে না, নেই এস টু নিলাম, এটা তো সেম ডিজাইনই হবে, এটার মতো হবে না, হয়ে গেল। বাট আমি চাচ্ছি কি এটারও চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে আমরা আইডি দিয়ে দেখলাম, আবার আরেকটা কি ছিল আমার ক্লাস, যেমন ওখানে আইডির জায়গায় আইডি লিখলাম এবং এখানে কি লিখতে হবে ক্লাস, এবং ক্লাসেরও কি দিতে হবে আপনাকে একটা নাম দিতে হবে, নাম ক্লাসের নাম কি দিব, এটা নাম দিলাম হচ্ছে সাপোজ ওয়ান, আইডি নাম ওয়ান, ক্লাসের নাম ওয়ান, বাট দুটা কিন্তু ডিফারেন্ট, কিভাবে ডিফারেন্ট বলেন তো, ওটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে কি ক্লাস, ক্লাস আর আইডির ক্ষেত্রে মানে একটা সুবিধা আছে কি, ক্লাস নেম আপনি সেম নামে 100 নিতে পারবেন, যেমন ওয়ান নামে ক্লাস নিছেন না আপনি 112 ওয়ান নিতে পারবেন, বাট আইডি ইউনিক, আইডি কি ইউনিক না, যে কথা আপনাদের বলছিলাম কিনা, যে আমাদের হয়তো বা ধরেন যে ইমরান নামে দুইজন স্টুডেন্ট আছে, এবং দুইজনের আইডি নাম্বার কি সেম দিবে তারা, দিবে না, কিন্তু পরীক্ষার খাতে দিতে তাহলে ঝামেলা হয়ে যাবে, এই কোন ইমরান লিখছে এটা, কোন ইমরান ফেল করছে, কোন ইমরান পাস করছে, তো সেই ক্ষেত্রে এখানেও আমাদের ঠিক আইডি নেম গুলো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আইডি নেম গুলো হচ্ছে আমাদের কি থাকবে ইউনিক থাকবে, আইডি নেম গুলো কপি করা যাবে না, যেমন আপনি ওয়ান নামে একটা আইডি দিয়েছেন তার মানে এই ওয়ানটা আপনি আর পুরো ওয়েবসাইটে কি করতে পারবেন না, সেকেন্ড টাইম ইউজ করতে পারবেন না, বুঝে গেছে, বাট ক্লাস নেমটা আপনি 100 জায়গায় ইউজ করেন কোনো সমস্যা নেই, বাট 100 জায়গায় যদি সেম ক্লাস নেম ইউজ করেন তাহলে প্রবলেমটা কি হবে বলেন তো, যত জায়গায় হচ্ছে সেই ওয়ান ক্লাসটা পাবেন তত জায়গায় আপনি ওয়ান ক্লাসের এগেনস্টে যে সিএসএস টা লিখছেন প্রত্যেক জায়গায় ওটাই কি হবে অ্যাপ্লাই হবে, ক্লিয়ার, তিনটার জন্য কি আমরা আলাদা সিএসএস করতাম, আপনি কিন্তু ওইখানে তিনটার জন্য আলাদা ওয়েব দিয়েছেন না টিডিতে, সেন্টার ট্যাগ দিয়েছেন, বাট এখানে যেটা হবে যেখানে দেখবেন যে আপনার সেম ডিজাইন, মানে তিনটা পার্ট ঠিক আছে আমার, বাট ডিজাইনটা কি আমার সেম, ওই একই রকম কালার, একই রকম টেক্সট থাকবে বা একই রকম হেডিং থাকবে, একই রকম ফন্ট সাইজ থাকবে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি ওই ক্লাস নামটা কি রাখা, সেম রাখা, তার মানে কি হবে, যেমন এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট, এই তিনটার ডিজাইনই কি আমার সেম, সো আমি কি করলাম প্রত্যেকটার মধ্যে ওয়ান ক্লাস নিয়ে নিলাম, এটার মধ্যে একটা ক্লাস ওয়ান নিলাম, এটার মধ্যে নিলাম, তাহলে কি হবে আমি সিএসএস করবো একবার, অ্যাপ্লাই হবে কটার জন্য, তিনটার জন্য, কেন হবে অ্যাপ্লাই, কারণ হচ্ছে কি ক্লাস গুলোর নাম কি সেম, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যে কম সিএসএস করে বেশি কাজ করে নেওয়া, আইডি তো কপি হয় না, আমি কি বলছি আইডি হচ্ছে ইউনিক, আইডি একটা জায়গায় একবার লিখছেন তার মানে ওটা দ্বিতীয় জায়গায় লিখাই যাবে, এরর আসবে না, কাজ করবে, এটা স্ট্যান্ডার্ড না, এটা ইউজ করা যাবে না, ক্লাসটা বেশি ইউজ হয়,
আইডি হচ্ছে ওই রকম জায়গায় ইউজ হয় যেখানে হচ্ছে আপনার আর ডুপ্লিকেট কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই, সেখানে স্পেশাল জায়গায় আর কি আইডিটা বেশি ইউজ হয়, বাট এছাড়া বাদবাকি সব সিএসএস ক্লাসটা ইউজ করা হয়। সো ক্লাসটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, আইডি যেমন হচ্ছে সামনে কি দিতে হয়েছে হ্যাশ, আর ক্লাস নেমের আগে কি দিতে হবে ডট, আমাদের ক্লাসের নাম কি ওয়ান, কি কালার দেওয়া যায় এটাকে, ভেঙে চলে যাবে হয়েছে হয়েছে কিনা, তার মানে ক্লাস দিয়েও আপনি চাইলে কি করতে পারেন, আলাদা আলাদা ভাবে কাজ করাতে পারেন, আবার আইডি দিয়েও কাজ করতে পারেন, বাট সবচেয়ে বেশি ইউজ হবে কোনটা, ক্লাস। বুঝে নিবে এখানে তো আমার ওইটা তো আইডি, এটা তো আমার ক্লাস, সমস্যা আমি তো আপনার দেখাই দিচ্ছি, আমি তো জোর করে বলতেছি না যে এটা না দিলে আপনার খবর আছে, এমন কি বলতেছি আপনি নেন আলাদা নেন, আমি যে ডিফারেন্সটা বুঝালাম যে এটা হচ্ছে আমার সেম নাম থাক, বাট এটা হচ্ছে আমার ক্লাস হিসেবে কাজ করবে, এটা আমার আইডি হিসেবে কাজ করবে। স্যার একটা প্রশ্ন, পিটেকে যখন ফিক্সড ফন্ট সাইজ আমরা নিলাম তাহলে কি করবেন দেখেন, আমরা ওই সেম আগের মতই ধরেন যে এখানে কি করবেন, আমি তো বি ট্যাগ নিয়ে করতাম এভাবে, বাট এখন এখন যেটা করতে হবে আপনাকে অবশ্যই ওই টেক্সটবুকে আবার একটা যে কোনো একটা ট্যাগের আন্ডারে রাখতে হবে, যেমন হচ্ছে এই পি ট্যাগের মধ্যে এইটুক লেখাকে আমি কি করলাম একটা ধরেন যে একটা স্প্যান ট্যাগে রাখলাম, রাখছি না স্প্যানটাকে বা এখানে না, আমি একটা কাজ করি ভালো বুঝতে পারবেন, হচ্ছে এই ওয়ানের ভিতরে এটাকে স্প্যান কি ইনলাইন ট্যাগ না বোল্ড ট্যাগ, এই ব্লক ট্যাগ ইনলাইন, আচ্ছা কোনো ইফেক্ট পড়বে না আপাতত, ইফেক্ট পড়ছে কোনটা জানো আমার, এটা না S21 এটাই তো, এটাই তো এই লেখাটাকে চাচ্ছি কি আমি অন্য একটা কালার হবে সাপোজ, বা একটা কালার দেওয়া মানে তো যে কোনো প্রপার্টি ওখানে অ্যাপ্লাই করাতে পারবেন, তাহলে ধরবেন এইভাবে যে এই যে S2 এর মধ্যে আমি একটা কি নামে ক্লাস নিছি ওয়ান, এবং এই ওয়ান এর ভিতরে স্প্যান আছে নাকি ওয়ান এর বাইরে আছে, ভিতরে আছে, কিন্তু S2 টা কিন্তু আর ভিতরে না, S2 কিন্তু সাথে সাথে আছে ঠিক না, বাট স্প্যানটা কি আছে ওয়ান ক্লাসের ভিতরে আছে, তাহলে কিভাবে ধরবেন এইভাবে বলবেন যে আগে হচ্ছে ক্লাসের নাম দিবেন এবং এর ভিতরে কি আছে স্প্যান, তো ওই ট্যাগের নামটা লিখে দিবেন, এটা হচ্ছে মানে সিকোয়েন্সটা বজায় রাখা যে আমার ওয়ান ক্লাসের ভিতরে কি আছে স্প্যানটা আছে এভাবে, তারপর হচ্ছে কালারটা দিয়ে দেন হয়েছে, এবার আপনি ফন্ট সাইজ বাড়ান বোল্ড করেন যা ইচ্ছা করেন কাজ করবে, কি না এই যে এই জিনিসটা সিকোয়েন্স অনুযায়ী বলে দিতে হবে আপনাকে কোনটার পরে কোনটা কোনটার মধ্যে কোনটা স্প্যানের মধ্যে যে আরেকটা ট্যাগ থাকে আমি সেটা তাহলে স্প্যানের ভিতরে ওটা বলে দিবেন, হ্যাঁ আমি তো বলছি যে আমাদের এখানে যে কোনো কন্টেন্ট দিয়ে আসবে কিসের মাধ্যমে, ট্যাগ এর মাধ্যমে, আমি কিভাবে করলাম এভাবে সাথে সাথে আলো ঝালে ফেলবেন একদম, আচ্ছা এ হচ্ছে আমার তিন ধরনের স্টাইল মানে সিএসএস তিন ধরনের করতে পারবো, বা আমরা সবচেয়ে করবো কোনটায়,
এক্সটারনাল করব, ক্লাস তো ওটা সিলেক্ট হবে, এক্সটারনাল সব সময় আমরা সিএসএস করব। আচ্ছা এবার তিন ধরন চার ধরন তিন ধরনের সিলেক্ট দেখে ফেললাম, ট্যাগ নেম আর কি কি ক্লাস আইডি, ক্লাস আইডি আর একটা কি বাকি আছে, অল অল ট্যাগ কে কি দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে দিবেন কি স্টার, তার মানে এই স্টার দেওয়া মানে হচ্ছে এটা একটা সিলেক্টর, এবং এই সিলেক্টরটা যত ধরনের ট্যাগ লিখবেন এখানে সমস্ত ট্যাগের জন্য কি হবে কাজ করবে, অল ট্যাগ মানে যত ধরনের ট্যাগ ইউজ করবেন সবার জন্য এটা অ্যাপ্লাই হবে। সো এখানে কিছু একটা লিখেন, ধরেন এটা তো স্টার অলরেডি করে ফেলছি, আর কিছু ট্যাগস নিয়ে আসে এখানে, ধরেন একটা ট্যাঙ্গো ট্যাগ নিলাম, একটা আই ট্যাগ নিলাম, ইউ ট্যাগ নিলাম, আর কি আছে কিন্তু একটা কাজ করছি আর কি ছিল স্প্যানটা সরাসরি নেই নাই স্প্যানটাকে এখানে তিনটা হলে হবে আমার। আচ্ছা নিচের এগুলো সব ইনলাইন ট্যাগ, তার মানে আমাকে কি করতে হবে এখানে একটা বিআর সি সি, আচ্ছা বিআর করা লাগবে না, আমি একটা কাজ করি আমি বলছিলাম যে সিএসএস দিয়ে আমরা এই ট্যাগগুলোকে ইনলাইন ট্যাগে কি করতে পারি, ব্লক করতে পারি, আবার ব্লক ট্যাগকে ইনলাইন করতে পারি। কিন্তু এবার যেহেতু আমার এই স্প্যান আই আর হচ্ছে ইউ হচ্ছে কি ইনলাইন ট্যাগ, তার মানে এগুলো কি পাশাপাশি বসবে না, বসবে কিন্তু দেখেন পাশাপাশি বসছে। এবার হচ্ছে কি আমি এগুলোকে চাচ্ছি কি না ওই যে আমার এইচ ওয়ান এইচ টু ট্যাগের মতো বিহেভ করবে, মানে ব্লক ট্যাগ হয়ে যাবে, তাহলে কি করব, কি কি ট্যাগ আছে আমার আই ইউ আর হচ্ছে কি স্প্যান। আচ্ছা তাহলে এখানে এইভাবে ধরেন যে আই আই ধরে এখানে বলে দিবেন যে ডিসপ্লে ব্লক, যদি আপনি কোনো ইনলাইন ট্যাগকে ব্লক ট্যাগ করতে চান তাহলে সেটাকে ধরে কি বলে দিতে হবে, ডিসপ্লে ব্লক, কাকে বলে দিছি আমি, দেখেন তো এটা কি ব্লক হইছে, ভেঙে দিছে না, ভেঙে দিছে কিন্তু। তারপর কি কি বাকি আছে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি আমার স্প্যান, তার মানে আবার ধরেন ডিসপ্লে ব্লক, ওটা তো কাজের পরিপ্রেক্ষিতে নির্ভর করছে, যেটা আপনার আপনি তো সবগুলাই ব্লক ট্যাগ চাচ্ছেন না যখন যেটা দরকার হবে ওইটা, আমার আমার ধরেন যে এই পার্টের মধ্যে আমার স্প্যান ট্যাগটা আমি ব্লক চাই, এখন যদি আপনি প্রথমেই বলে দেন যে আমার স্প্যান ট্যাগ যা যতগুলো আমি স্প্যান ট্যাগ নিবো সবগুলো ব্লক হয়ে যাবে, তাহলে তো যে জায়গায় নিবেন ওইখানে ব্লক হয়ে যাবে, সেটা কি ভালো হবে না খারাপ হবে, আমার যেখানে দরকার ওখানে ওইরকম ভাবে আমি একটা সিএসএস ক্লাস নিব, ক্লাসের ভিতরে ভিতরে একটা স্প্যান ট্যাগ নিয়ে বলে দেবো যে এই স্প্যান ট্যাগটা আমার কি হয়ে যাবে ব্লক হয়ে যাবে। হ্যাঁ পি নিয়ে তো মূলত হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ গুলো পি নিয়েই করা হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন এই যে আমরা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে স্প্যান ট্যাগ নিয়ে বসাই দিয়ে আলাদা করে ফেলি। আচ্ছা ব্লক হলো, এবার দেখেন অল ট্যাগের কাজ কি, আমি এখানে যে একটা কালার বলে দিলাম গ্রিন, কি হয়েছে বলেন তো কাজটা, এগুলা কি হয়ে গেছে গ্রিন না, এগুলাকে তো আমি আলাদা আলাদা স্ক্যান করছি যার কারণে এগুলো আলাদা আলাদা কি পাইছে কালার পাইছে ব্যাকগ্রাউন্ড পাইছে, বাট অল ট্যাগের কাজ হচ্ছে অল ট্যাগের ভিতরে আপনি যে প্রপার্টিটাই দিবেন এর আন্ডারে মানে আপনি একটা ওয়েবসাইটে যত ধরনের প্রপার্টি থাকবে সেটার জন্য কি হবে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে আমি গ্রিন কালারটা দিছি, এখন এগুলো কালার নিয়ে আমি আলাদা বলে দিছিলাম ডিসপ্লে ট্যাগের কালার গ্রিন হবে আই ট্যাগের কালার গ্রিন হবে বলে দিছি, দেই নাই কিন্তু, বাট হয়ে গেছে কিভাবে ওই যে অল ট্যাগে বলে দিছি, অল ট্যাগ বলতে যত ট্যাগ আছে সবগুলি এর আন্ডারে যেগুলোকে স্যার আকি স্টাইল করা হয়নি। হ্যাঁ জাস্ট এখানে বলে দিলাম, সো আমরা মূলত অল ট্যাগের মধ্যে হচ্ছে কি আমরা মার্জিন জিরো প্যাডিং জিরো আর হচ্ছে আউটলাইনটা জিরো করে দিই, কারণ এর বেশি আমার কিছু লাগবে না, কারণ প্রত্যেকটা ট্যাগের কি কি বিহেভ করবে ওটা আমরা আলাদা আলাদা অ্যাসাইন করে পরেই দিব। সো এখানে যে তিনটা প্রপার্টি থাকে সেটা হচ্ছে লিখবেন হচ্ছে মার্জিন প্যাডিং আর হচ্ছে কি এটা হচ্ছে আউটলাইন, মার্জিন হচ্ছে আমরা যে ট্যাগগুলো ইউজ করি যেমন এইচ ওয়ান ট্যাগ বলেন এইচ টু ট্যাগ বলেন এগুলার একটা নির্দিষ্ট মার্জিন থাকে মানে একটা গ্যাপ থাকে,
ওই গ্যাপটা যাতে আমরা না চাই সেজন্য হচ্ছে মার্জিন জিরো করে দিই, তারপর হচ্ছে প্যাডিংটা যদি না চাই জিরো করে দিই, আমাদের যতটা প্যাডিং দরকার বা স্পেস দরকার সেটা আমরা পরবর্তীতে কি করবো সিএসএস দিয়ে দিয়ে নিব। তো তার ডিফল্ট কোনো আমার প্যাডিং দরকার নাই, এই কারণে হচ্ছে এই জিনিসগুলো কি করে রাখতে হয় জিরো করে রাখতে হয়। আরেকটা কমন আছে, যেমন আমরা অ্যাঙ্কোটা ইউজ করছি না, অ্যাঙ্কোটা ইউজ করলে ওইটার নামে নিচে কি আসতো, একটা বর্ডার আসতো না, আসতো কি না, ওটা কিন্তু আমাদের দরকার নাই। সো ওটা যদি দরকার না থাকে তাহলে কি লিখবেন, টেক্সট ডেকোরেশন নাম করে দিবেন। আমি একটু দেখাই, যেমন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে এটা উঠাই দিলাম, নাম লিখলাম ফেসবুকে, দেখেন এটা নিচে কি আসছে, বোঝা যায়, যায় কিন্তু, এটা আন্ডারলাইন আসছে কিন্তু। সো ডিফল্ট হিসেবে যখন আপনি অ্যাঙ্কর নেবেন সেটার নিচে একটা আন্ডারলাইন আসে এবং সেটার কালার কি হয়ে যায়, ব্লু হয়ে যায়। সো আপনি যেটা করবেন, কালারটা চেঞ্জ করার দরকার নাই, আপনি জাস্ট এখানে এ ট্যাগ দিয়ে বলে দিবেন কি, টেক্সট ডেকোরেশন নাম, বুঝলি, নিচে বর্ডারটা আসে এটাকে বলা হয় কি টেক্সটের ডেকোরেশনটা। সো ওটা যদি নাম করে দেন তাহলে আপনি যত এ ট্যাগ নেন না কেন, আপনার ওয়েবসাইটে যত নেন না কেন, 100টা নেন না কেন, সেটা নিচে আর কি আসবে না, আন্ডারলাইন আসবে না। সো এটা কমন হিসেবে আমাদের উপরে বলে দিতে হয়, কমন হিসেবে, যে আমি আমার ওয়েবসাইটে যত যতগুলো এ ট্যাগ ইউজ করবো সেটার নিচে কি আসবে না, আন্ডারলাইন আসবে না। আপনার তো ওটা সিএসএস দিয়ে করতে বলেন, সিএসএস যে ইউজ করবে তার মার্কাটা শুধু এইচটিএমএল ইউজ করবেন, সুন্দর করার জন্য যে আমি একটু সুন্দর করে মার্ক বেশি পাবো সিএসএস ইউজ করি না, শুধু এইচটিএমএল দিয়ে আপনি এ ট্যাগ দিয়ে তো স্যার টেক ডেকোরেশন করলেন, হুম, টেক ডেকোরেশন স্যার অল ট্যাগের ভিতরে অল সিলেক্টেড ভিতরে নাও জানা একটা, না ওখানে আসবে না, এটা এক্সট্রা, সবগুলা তো আমার টেক ডেকোরেশন নাই, আমার তো শুধু অ্যাঙ্কর ট্যাগের টেক ডেকোরেশন আছে, সো আমি বাকি গুলো কেন দিব। স্যার আউটলাইনটা কি, আউটলাইনটা হচ্ছে যখন আমরা ফর্ম নেই না, ফর্মে ক্লিক করার পরে বাইরে একটা বর্ডারের মতো আসে অনেক সময়, সব সময় না কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই আউটলাইনটা জিরো করে রাখতে হবে, বর্ডার না, ওটা বর্ডার না, ছোট একটা ডট ডট আকারে আসে আউটলাইন বলে, এটাকে পাবেন সামনে পাবেন। আচ্ছা এবার আমরা লিস্ট আইটেম করছিলাম মনে আছে, লিস্ট আইটেমে কি আসতো বলেন তো, যদি অর্ডার লিস্ট নিতাম সামনে কি আসতো, এবিসিডি আসতো বা 1 2 3 আসতো, আর আনঅর্ডার লিস্ট নিলে কি আসতো, ডট 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 এগুলো আসতো বা আমরা জিস দিতে পারতাম। সো ওইগুলো যেহেতু আমরা যদি না চাই তাহলে আমাকে কি করতে হবে, ইউএল আর হচ্ছে ওয়েল, ইউএল মানে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, আর ওয়েল মানে হচ্ছে কি অর্ডার লিস্ট, সেটাকে আমাকে নাম করে দিতে হবে কি, লিস্ট ইসের টাইপ বলে রেখে কি করে দিবেন না, তার মানে এখন এটা ভিতরে যত আপনি ইউএল এলাই নেন না কেন সামনে কি আসবে না, কোনো ধরনের চিহ্ন আসবে না। সো এগুলো কমন আকারে আমার আপনাকে এখানে বলে দিতে হয়, ক্লিয়ার সবাই? এবার আসি হচ্ছে, রেশমির আছে সমস্যা নেই, এবার আসি হচ্ছে ডিপ, ডিপ মানে হচ্ছে কি রিভিশন। এতদিন আমরা যে ভাগগুলা কলামগুলা রোগুলা যেগুলো আমরা টেবিল দিয়ে করছি, এবার আমরা করব কি দিয়ে, ডিপ দিয়ে, হ্যাঁ একই সেকশন হচ্ছে আপনার এসটিএমএল 5 এর একটা ট্যাগ যেটা 4 এ ছিল না, ডিপ আগে এসটিএমএল এর একটা ট্যাগ ঢুকে দিবেন ওই ট্যাগ দেখলে যাতে যে কেউ বুঝতে পারে এই পার্টটা হচ্ছে মেনুর জন্য, থাকতেই পারে সমস্যা কি, ন্যাপটা হচ্ছে একটা ট্যাগ, খুব জটিল করে ফেলতেছেন আপনি বিষয়গুলো, আপনার ট্যাগ আপনার যাই থাকুক না কেন আপনি এখন সিএসএস করবেন, আপনি সিএসএস দিয়ে যা কন্ট্রোল করতে চান তাই তো পারবেন, করেন আপনি ন্যাপ ছাড়া করেন কোনো সমস্যা নাই, মেনু জাস্ট ক্লাস দিয়ে করেন কোনো সমস্যা নাই, ওইগুলো জাস্ট হচ্ছে জিবে যে কাজ ওই হচ্ছে ন্যাপ বলেন সেকশন বলেন সবই সেম কাজ, এটার ডিফল্ট উইথ আছে 100%, এটার ডিফল্ট উইথ 100%, এটার ডিফল্ট 100%, এই জিনিসগুলো শুধুমাত্র তৈরি করা এই কারণে যাতে হচ্ছে ন্যাপারের জন্য ন্যাপ নামে একটা যদি আপনি ট্যাগটা নিয়ে কাজ করেন তাহলে যে একটু মানুষের চিনতে খুব সহজ হয় যে এটা হচ্ছে ন্যাপ পার্টের জন্য বা মেনু পার্টের জন্য করা, ফোটার যেমন করেন নিজ পার্ট ফোটার পার্টের জন্য করা, যা সেটা হচ্ছে তার একটা ট্যাগ নিয়ে আসছে আহামরি কিছুই না, এটা
স্ট্যান্ডার্ড আপনি এটা ডিজাইন করলে স্ট্যান্ডার্ড হবে, এগুলো না ইউজ করলে স্ট্যান্ডার্ড হবে, কোনো সমস্যা নেই। এটা এমন না যে এই দিন দুটাই জিনিস ইউজ করলে আপনার ওয়েবসাইটটা একটু বেশি মানে জাকজমক হয়ে যাবে, এমন কিছুই না। স্যার ডেভেলপারকে ডেভেলপার বোঝার জন্য আর কি, বোঝার জন্য বাট কোডটাকে একটু সুন্দর করার জন্য এই আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এগুলো তো এখন আসি নাই, আপনি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন, আসি আগে পরে দেখবেন যে সবকিছু আছে। আচ্ছা কি জানি বলেছিলাম, ডিপ। আচ্ছা ডিপ মানে হচ্ছে কি, ডিভিশন মানে আমরা আগে যে ভাগগুলো করতাম টেবিল দিয়ে টিডি দিয়ে কত ঝামেলা করতাম, বাট এখন আমাদের কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট কি নিবো একটা করে ডিপ নিবো, ডিপের মধ্যে একটা করে ক্লাসের নাম দিবো আর ওই ক্লাস ধরেই বলে দিবো যে এটা আমার রো হবে না কলাম হবে। বোঝা গেছে? বুঝি নাই, একটু কাজ করি তাহলে বোঝা যাবে। আপনার স্ক্রিনের লেফট থেকে রাইট পর্যন্ত যত জায়গা আছে পুরোটা, হ্যাঁ 100% এক কথা, মানে আপনার যে কোনো ডিভাইস দিয়ে ই করেন না কেন লেফট টু রাইট যতটুকু দেখতে পান পুরোটাই হচ্ছে কি 100% উইথ বলে। সো ডিফল্ট ভাবে 100% থাকে, আপনি চাইলে এগুলোকে সিএসএস দিয়ে অ্যাসাইন করে বলে দিতে পারেন, যেমন এই ডিপটার উইথ হবে 800 pixel, এই ডিপটার উইথ হবে 900 pixel, এভাবে বলে দিতে পারেন। সো আমি একটা ডিপ নিলাম এবং এই ডিপটাকে যদি এভাবে দেন তাহলে আউটপুট কিছুই দেখতে পারবেন না, কারণ কি কি নাই এসটিএমএল কি করে না, আমার তার ট্যাগগুলো কি কি দেখায়, দেখায় কাকে, অনলাইনকে দেখায়, আর হচ্ছে যদি আমি সিএসএস দিয়ে কিছু লিখি সেটা দেখতে পারবো। আচ্ছা সো আমাকে এটাকে একটা শেপ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আগে আমরা টেবিলে বিদ অ্যাট্রিবিউট নিতাম, টিডি তে অ্যাট্রিবিউট নিতাম, বাট এখানে আমরা অ্যাট্রিবিউটের জায়গায় কি আসবে, আইডি বা ক্লাস আসবে। সো আমরা প্রেফার করব কাকে প্রথমেই, ক্লাস কে? স্যার ওয়েলকাম, আসেন আসেন অবশেষে। আচ্ছা সো আমি এখানে একটা টেবিলের নাম দিলাম, ডিবের নাম দিলাম হচ্ছে কি দেওয়া যায় এটাকে ধরে যদি আমি কোনো কিছু বলে দিই সে কাজ করবে, কি বুঝবে কাজ করবে কার জন্য, এই পুরো ডিভের জন্য। তো আমি যাই তাহলে এক্সটার্নাল সিএসএস এ এখানে গিয়ে বলে দিই ক্লাসের নাম কি আমার, আমি চাইলে যে এভাবে যদি ডিপ লিখতাম এখানে যদি আমি একটু বলে দিতাম ওই তাহলে কি কাজ করতো না, কারণ সেটা একটা ট্যাগ নেম, ট্যাগ নেম হিসেবে কাজ করতো, বাট আমার ডিপ তো 100টা থাকতে পারে, তো শুধু ডিপ বলে দিলে কি 100 জায়গায় সেম কাজটা করবে না। সো আলাদা করার জন্য আমাকে কি লাগবে, নাম লাগবে। সো নামের নাম আমার নাম কি ছিল, মেন, যেহেতু একটা ক্লাস সামনে কি দিতে হবে ডট দিতে হবে, দিলাম এর একটা উইথ চালাম দিব, লাইক হচ্ছে আমি 800 pixel একটা উইথ দিলাম পিক্সেল, তারপরে কি দেবো একটা ব্যাকগ্রাউন্ড কালার তো দিতে হবে, তাহলে বোঝা যাবে যাবে না কিন্তু। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড এবং এর একটা হাইট দিতে হবে, যেহেতু আমার ভিতরে কন্টেন্ট নাই সো আমাকে হাইট না দিলে কি সেটা দেখাবে, দেখাবে না কিন্তু। সো আমি একটা হাইট দিলাম ধরেন 400 pixel, এবার দেখি আসে কিনা, আসে একটা টেবিল তো তৈরি হয়ে গেছে না খুব সহজে, আর ওইখানে আমার টেবিল নিতে হতো, টিয়ার নিতে হতো, টিডি নিতে হতো, তারপরে এটা দাও সেটা দাও কত কিছু দেওয়া লাগতো। সো এমন না এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে টেবিল শিখাইলেন কেন, এবার যদি না শিখাতাম এই ভাগগুলো বুঝতে পারতেন না, এর ভিতরে তো আরো ভাগ হবে সো ওগুলো বুঝতে পারতেন না, এই জন্য টেবিলটা শেখানো। কি লগ লগ ট্যাগ? হ্যাঁ আচ্ছা এটার পরে দেখেন আরেকটা যদি ডিপ নেই তাহলে ওটা পরে বসবে, দেখেন সেম জিনিসটা আবার নিলাম, নিচে নিচে আসছে না, বড় সেম কালার দেখে বোঝা যায় না বাট নিচে আসছে। আচ্ছা আমি এটা করলাম একটা ডিপ নিলাম এবং আমরা কি করছিলাম টেবিলটাকে মাঝখানে আনছিলাম না, এইখানে যদি আপনি মাঝখানে আনতে চান টেক্সটটাকে তো আমরা মাঝখানে আনার জন্য টেক্সটের সেন্টার দিয়ে দিয়েছিলাম, বাট এখানে কিভাবে আনবো ডিপটাকে, ডিপটাকে আনার জন্য এখানে লিখতে হচ্ছে না মার্জিন জিরো অটো, এই প্রপার্টিটা লিখতে হয় মার্জিন জিরো অটো, মার্জিন মার্জিনটা কি জিনিস আপাতত নেওয়া দরকার নেই, মার্জিন প্যাডিং এর উপর আলাদা স্পেশাল ক্লাস আছে, ওই নেক্সট ক্লাসে মেবি আপনাদের মার্জিন প্যাডিং আছে। সো এই প্রপার্টিতে জেনে রাখেন যে মার্জিন জিরো অটো, এটা কাজ হচ্ছে কি লেফট এবং রাইট থেকে মেপে সে আপনার জিনিসটাকে মাঝখানে নিয়ে আসে, এটাই হচ্ছে এর কাজ, এই প্রপার্টির কাজ। মাঝখানে চলে আসলাম আমার আগে ডিবের মতো চলে আসলাম, এবার হচ্ছে আমি কি করছিলাম আমার আগের ইয়েতে র কলাম করে একটু ডিপ দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা
যদি আমি করতে চাই তাহলে যেটা করতে হবে এটার ভিতরে একটু নেস্টেড নিতে হবে, যেমন এটা হচ্ছে আমার মেইন ডিপ এবং এর ভিতরে আমি চিন্তা করলাম যে আমার তিনটা কলাম হবে, কয়টা কলাম হবে তিনটা, তো আমি কি করব ডিপ তিনটা ডিপ নিয়ে নিব এবং প্রত্যেকটা কলামের জন্য কি করব, যদি আমি সেম কালার চাই তাহলে তো সেম ক্লাস নেম নিব, আর যদি আলাদা আলাদা কালার চাই তাহলে আলাদা আলাদা ক্লাস নেব, তো আমি এখানে কি নিব ক্লাস, এটা নাম দিলাম ধরেন আমি কি দেওয়া যায় তিনটা ক্লাস নিলাম, এই ক্লাসটাকে ধরেন অবশ্যই ক্লাস নেমের ক্ষেত্রে যাতে বানানটা ভুল না হয়, এবং বানানটা ভুল না হয় এই জন্য কি করবেন ক্লাস নেমটা সবসময় ডাবল ক্লিক করে এভাবে কপি করে নেবেন, টাইপ করে করতে দিলে ম্যাক্সিমাম সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, লাইক এখানে আপনি লাইক লিখবেন হচ্ছে কালার, আপনি ওখানে গিয়ে লিখবেন সি ও এল ও ইউ আর হবে না, সো নামটা এখানে যা দিবেন ওই সিএসএস এর সিলেক্টর হিসেবে সেম নামটাই দিতে হবে, এবং যদি এখানে ক্যাপিটাল দেন ওখানে ক্যাপিটাল দিবেন, ক্যাপিটাল যেহেতু মানে আমাদের দেওয়ার নিয়ম নাই সবই স্মলার হবে, ঠিক আছে লোয়ার কেস সব। আচ্ছা সো সাব ওয়ান নামে ডিপটা আমি নিয়ে নিলাম এবং এখানে এখন কি করব, আমি চাচ্ছি যে আমার মেন উইথ কত দিছি 800, তার মানে তিনটা যদি ভাগ করি ধরেন আমি প্রথমটা একটু বড় দিব, তো আমি 300 দিলাম 300 পিক্সেল এবং এর একটা হাইট দিব, হাইট কত দেওয়া যায় 400, এত বড় না 200 পিক্সেল দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে হয়েছে একটা কলাম হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে সেকেন্ড কলামের নাম কি ছিল আমার, সাব 2 কপি করে নেওয়া যায়, এত আগে কপি পেস্ট ধীরে ধীরে, হাইট কত 200 দিলাম, আচ্ছা একটু কমাই দিই 200 দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, শেষেরটা না দিলেও হাতে দিয়ে দিচ্ছি, কোথায় আসলো বলেন তো কেন নিচে আসছে কে বলতে পারবেন, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি ডিপ হচ্ছে কি ব্লক ট্যাগ, সো ব্লক ট্যাগকে যদি হচ্ছে আপনি পাশাপাশি আনতে চান বিশেষ করে ডিপের ক্ষেত্রে, ডিপটা যদি নর্মালি নিচে নিচে আসবে যদি পাশে আনতে চান, মানে আমার তো দরকার এখন কোথায় এখানে না এখানে দরকার, তাহলে যেটা করবেন আমাদের একটা প্রপার্টি আছে সেটার নাম হচ্ছে কি ফ্লট লেফট, মানে লেফট ফ্লট করে সেটাকে পাশে নিয়ে আসবে যে কোনো ডিপকে, তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক চাইলে যে কোনো ডিপকে পাশাপাশি আনতে পারবেন, সেজন্য একটা প্রপার্টি ইউজ করবে সেটার নাম কি ফ্লট লেফট, এবং ফ্লট লেফট করতে গেলে আপনাকে যেটা করতে হয় যে আপনি যেটাকে পাশে আনবেন সেটাকেই না, যেটার পাশে আসবে সেটাকেও আপনাকে কি করতে হবে ফ্লট লেফট করতে হবে, যেমন আমার এখানে প্রথম যে ডিপটা সেই ডিপটা কোনটা গ্রিনটা না, আর পাশে আনবো কাকে ইয়েলোকে, ইয়েলোকে এখানে আনবো, তার মানে হচ্ছে এটাকেও আপনাকে ফ্লট লেফট প্রপার্টি দিতে হবে আমার এটাকেও ফ্লট লেফট প্রপার্টি দিতে হবে, যদি একটা দিতেন তাহলে লেফটে থাকলো দুটাকে দিতে হবে, তার মানে এখানে কি লিখবেন ফ্লোট লেফট, এটা দিলে চলে আসার কথা, এটা কোথায় চলে গেছে বলেন তো ভিতরে চলে গেছে, সো দুইটাকে না দেওয়া পর্যন্ত চলে আসতো, সো যদি মনে হয় যে এখানে পাঁচটা ডিপ পাশাপাশি আনবেন তার মানে পাঁচটাকে কি করবেন ফ্লোট লেফট প্রপার্টিটা দিয়ে দিবেন তাহলে পাশাপাশি আসবে, তো ঠাট্টাতে যাই আবার কপি করে নেই দিতে হবে, প্রত্যেকটাই দিতে হবে, না দিলে যে ভিতরে চলে গেল, না দিলে যখন আপনি ডিজাইন করবেন দুইটা ডিজাইন হবে, তিন নম্বর ডিজাইনে গিয়ে দেখবেন যে ভেঙে চড়ে গেছে আপনার কি বলে খেয়া হারাই ফেলবেন, কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, একটা উপর থেকে শুরু হবে একটা নিচ থেকে শুরু হবে ঝামেলা হবে, এবং ফ্লোট লেফট করলেও একটা ঝামেলা আছে, ঝামেলাটা দূর করা যায়, হ্যাঁ টেবিল সহজ, টেবিল দিয়ে ডিপ ওয়েবসাইট হয় না, পুরো ওয়েবসাইট টেবিল দিয়ে হবে না, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দিই আর এটা উইথটা 300 করে দিই, ঠিক আছে কত সহজে কি কলম হয়ে গেল তিনটা হয়ে গেল কি না, কোনো ঝামেলা হয়েছে, জাস্ট কি করলাম তিনটা আগে তিনটা নাম দিলাম আর সিএসএস প্রপার্টিতে বলে দিলাম যে এটার উইথ এত হবে এটা এটার পাশে এসে বসবে, হয়ে গেল না
The jib shawls now table shawls. 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 এবং ঠিক একইভাবে আমরা আরেকটা যদি এখন রো করতে চাই তাহলে এটার পরে কি নেবেন? আরেকটা ডিম নেবেন, ক্লাস নেবেন, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে আমি রো, এই ক্লাসটা ধরেন এবং এখানে গিয়ে বলে দেন যে রো এর উইথ হবে হচ্ছে আমার কত, আমি বললাম যে 100% বলতে কোন উইথটাকে ধরবে বলেন তো? আমি কার মধ্যে আছি? মেনের মধ্যে আছি না? মেন তো আমার মেন ডিপটা, মেন ক্লাসটা, সো উইটার উইথ যত আছে সেটাকে সে 100% হিসেবে ধরে নেবে। সো এটার উইথ কত আছে আমার? 800। তার মানে এখানে 100% বলে দেওয়া মানে কত পিক্সেল? 800 পিক্সেল। আর একটা হাইট দিয়ে দিলাম ধরেন 200, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে সবুজ। কোথায় আসবে এটা বলেন তো? আসেই নাই। এখানে কি রো নামে কোনো ক্লাস নিছি আমরা? আচ্ছা এখন দেখেন উইথ 100% দিলাম, কি হলো? এবার দেখেন আমাদের এই যে এখানে তিনটা আমরা ফ্লোর টেপ করছি না, ফ্লোর টেপ করলে একটা ঝামেলা হয় কি, এখানে একটা বাঘ আমরা বলি পরের বাসায় বাঘ, মানে একটা ঝামেলা হয় আর কি। ঝামেলাটা কি, পরের যে পার্টটা আপনি শুরু করবেন সেটা হয় এটার উপরে চলে যাবে বা এটা নিচে চলে যাবে বা দেখাবে না, এরকম একটা প্রবলেম। রাইট করে দিতে হবে। সো না, রাইট করে না, এটা এটাকে ক্লিয়ার করতে হয় আর কি। ক্লিয়ার করার জন্য হচ্ছে আমাদের একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে কি, একটা ক্লাস নিয়ে নেবেন ক্লিয়ার নামে এবং এর ভিতরে একটা প্রপার্টি দিতে হবে, সেটার নাম হচ্ছে ক্লিয়ার এবং ভ্যালু দিতে হবে কি, বোথ। এইটা বলে দিতে হয় এখানে ডিক্লেয়ার করে রাখবেন, আর যেখানে হচ্ছে আপনার এরকম বাগ তৈরি হবে সেখানে একটা ফাঁকা ডিম নেবেন এবং ওইখানে ক্লাসে এই নামটা দিয়ে দিবেন। কোন কোন নামটা? ডট সিএলআর যে দিছি শুধু ক্লিয়ার ক্লাসটা বলে দিবেন। কীভাবে বলে দিবেন আমি একটু দেখা দিচ্ছি। যেমন এখানের পরে হচ্ছে না, এই তিনটাকে আমি কি করছিলাম, ফ্লোর টেপ করছিলাম না, মনে আছে? করছিলাম কিন্তু, তার মানে এটার পরে একটা কি নেবেন, ক্লিয়ার নামে একটা ক্লাস নিয়ে নেবেন একটা ডিপ নিয়ে। জাস্ট এটুকু যদি বলে দেন তাহলে বাগটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন কি পাচ্ছে কালারটা? কালারটা একটু অন্য দেই তাহলে মিশে যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার করে দিতে হবে। বুঝে গেছে? একটু আগে কিন্তু ছিল না, ছিল কোথায় চলে গেছিল? কোথায় চলে গেছে আমাদের কোনো আইডিয়া ছিল না, উপরে বা নিচে যে কোনো এক জায়গায় গিয়েছিল, বাট এখানে একটা বাগ তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়েছিল? ফ্লোর ট্যাপ করার কারণে। সো ওইটাকে ক্লিয়ার করার জন্য আমাকে কি করতে হবে, ওই যে যদি তিনটা নেন তার মানে সর্বশেষ ডিপের পরে, এখানে আমি কয়টা ডিপকে ফ্লোর ট্যাপ করছি, কয়টা ডিপকে ফ্লোর ট্যাপ করছি আমি, তিনটাকে না? তাহলে ওই যে পঞ্চমটার শেষে ছয়টা থাকলে ছয়টার শেষে গিয়ে, এখানে যেহেতু আমি তিনটা ডিপকে ফ্লোর ট্যাপ করছি তার মানে তিন নাম্বারটার পরে গিয়ে আমি ক্লিয়ার ডিপ ক্লাসটা বলে দিচ্ছি। যদি দুইটা থাকে তার মানে সেকেন্ডার পরে, তিনটা থাকলে চারটার পরে, চারটা থাকলে চতুর্থটার পরে, মানে সর্বশেষ ডিপটার পরে। র তো এটা জাস্ট আপনার ক্লাসের নাম, মানে হচ্ছে আপনি যদি এটা ধরেন যে এখানে নাই, এটা এখানে নাই, তারপরেও এই যে শেষ যে ডিপটা হয়েছে না চারটার পরে গিয়ে ক্লিয়ার ক্লাসটা বলে দিবে। বুঝা গেছে? এখন দেখলেন মিসিং স্যার ডিবের, হ্যাঁ সেভ করা আছে কিন্তু রিড করতে পারবে না। যদি ক্লাস নাম না থাকে তাহলে সিএসএস সারা দিন করলে কাজ হবে, ক্লাসের নামটা এখানে জিমে থাকতে হবে, তো তাহলে সেটা তো আপনার আউটপুট দেখাবে। এখন যতগুলো রো কলম নিব ওই মেইন জিবের মাঝখানে, হ্যাঁ এবার দেখেন, এবার যদি সিএসএস করতে চান তাহলে যেটা করবেন জিবের ক্ষেত্রে যেভাবে হয়, এখানে আমি একটা ডিপ নেবেন, একটা ডিপ নিয়ে এখানে ধরে যে আপনি অনেকগুলো ক্লাস দিলেন লাইক H1, তারপর হচ্ছে S2, তারপর ধরেন যে S3, এটার জন্য হচ্ছে পরে। আচ্ছা সবগুলো নিলাম, 1, 2, 3, 4 নিলাম এবং এগুলাতে ধরেন যে অনেকগুলো আমার টেক্স আছে, ধরেন 5, ধরেন 7, আচ্ছা ধরেন তিনটাই রাখলাম। এখন এই যে একটা ডিপের মধ্যে আমার কি আছে, তিনটা ট্যাগ আছে, তাই না? এখন তিনটা ট্যাগকে যদি আমি হচ্ছে আলাদা আলাদা কালার দিতে চাই তাহলে কিভাবে দিব?
আলাদা ক্লাস নেই ক্লাস কোথায় ক্লাস ধরব আমি ধরবো হচ্ছে কোথায় এবার যেমন স্টাইল নামে না গ্যাঞ্জাম পাকে খেলতে যেমন থ্রি নামে একটা ক্লাস নিলাম এই ক্লাসটা ধরবেন এখানে আগে ক্লাসের নামটা দিবেন ডট দিয়ে তারপর হচ্ছে কাকে প্রথমে ডিজাইন করবেন লাইক কাকে এইচ ওয়ান কে তার মানে বলে দিবেন যে ক্লাস থ্রির ভিতরে আমার যে এইচ ওয়ান ট্যাগটা আছে এইচ ওয়ান ট্যাগকে ধরতে হবে কিভাবে এইচ ওয়ান ধরে এখান দিয়ে জাস্ট বলে দিবেন তবে সেটা কাজ করবে করছে না এত ক্লাস নেই এত আমার দরকার নেই না ইনলাইন সিএসএস মোটেও ভালো না আবার কি করবেন ডিপ নিবেন দুইটা দুইটা রো দুইটা ডিপ নিবেন না না ডিপ নিতে হবে তো ডিপ নিয়ে এখানে দুইটা ক্লাস নিবেন ক্লাস নিয়ে যাচ্ছে ওখানে প্রোভাইড দিয়ে দিবে উইথ হ্যাক দিয়ে দিবে বুঝছেন খালি ডিভের কাজ এখানে যেমন রো ওয়ান টেবিলের ভিতরে তো আপনি সিএসএস করতে পারতেন না এভাবে পারতেন রো টু রোয়ানের উইথ কত হবে এবার বলতো উইথ যা আছে আমার তাই হবে আর কলাম কোনটা জানো এটা তার মানে হাইট কমবে এবার তাই না হাইট কত ছিল এটার শেষেরটার 200 মানে 50% দিতে পারবে আমি বলে দিই দুইটা 50% দিতে পারবে ঝামেলা করে কত হচ্ছে একটা হয়ে গেল সেকেন্ডটাও ঠিক একইভাবে সেম জিনিস কপি করেন ক্লাসের নামটা শুধু কি করে দিবেন টু করে দেন আর এখানে ওই আগের ফর্মুলা হয়ে গেল কি কি হাইড হয়ে গেছে এটা তো আমি একটা কালার দিছি এই কালারটা দিছি না কি দেখতে চাচ্ছিলেন এটা কালার ছিল ব্যাকগ্রাউন্ড এটা তো আমি ভাগ করি না এখন হ্যাঁ এটা তো ফার্স্ট রোতে চিত্র কলাম দ্বিতীয় রোতে আচ্ছা সবাই একটু দেখেন মানে কনফিউশনটা শেষ দূর করি সেম জিনিস আবার দুইটা দুইটা কটা কলাম দুইটা ডিম নিলাম ক্লাস নিয়ে লেখেন যে কল ওয়ান সেম ভাবে এটার নাম কি দিবেন কল টু আবার ধরেন ডট কল ওয়ান এবার হচ্ছে আবার উইথটা ভাগ হবে না উইথ 100 ছিল না 200 তার মানে এখান কত কত হয়ে যাবে 100 পিক্সেল আর হাইটটা আমার যা ছিল তাই 100% বলে দিতে পারে আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই কি যাওয়া যায়300 ছিল না এটা হ্যালো এম ভাবে আরেকটা ওই সেম কলমে শুধু কলাম টু বসাই দিবেন টু বসাই দিবেন আর এখানে কালারটা নরমালি কি আসে ডিপ নিচে আসে পাশাপাশি আনতে গেলে কি করতে হবে ওটাকে রাইট দিলেও রাইটে যাবে সমস্যা নেই এটাকে ফ্লোট লেফট করে দেন এটাকে ফ্লোট রাইটও করতে পারেন কলাম বলে জাস্ট ফ্লোট লেফট করে আনতে হয় হয়ে গেল একটা সময় আপনাদের ফ্লোট লেফট করার কোনো দরকার হবে না কখন জানেন বুড়িস্টে গেলে
বডিস্ট্যাপে যখন যাবেন তখন ইচ্ছাই করবে যে খালি ডিজাইনই করি ডিজাইনই করি। বডিস্ট্যাপ মানে ফ্রেমওয়ার্কটা যখন ইউজ করবো আমরা অনেক কিছু হয়েছে যে এতগুলো ভাগ করবেন এই করবেন সে করবেন এত কিছু লাগবে না, কারণ তাদের ক্লাস আছে মানে ক্লাসগুলো ধরা আছে, শুধু ডিভের মতো ওই ক্লাসটা কল করে দেবেন অটোমেটিক্যালি হয়ে যাবে ভাগ, তখন নির্দিষ্ট উইথের ভাগও হয়ে যাবে। সিএলআর ওই ক্লিয়ার বোথ, এই যে ক্লাসের নাম দেবেন সিএলআর বা অন্য যে কোনো দেন, বাট প্রপার্টি থাকবে কি ক্লিয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রপার্টি দেখে আমরা বুঝতে পারি এটা কাজ কি, পাশাপাশি দুইটা কি, যদি তিনটা থাকে তিনটা কি। স্যার অনেক জায়গায় স্যার আমি অনেক ওয়েবসাইট আছে সিএস দেখলাম স্যার মানে